सुप्रिय दर्शक मंडली से सकल शर्मिन आपा उन्नी आज के प्रचुर व्यस्त अनेक अनुरोध अपने सामने हाजिर कर आपा कैमन आलहमदुल्लि जी आलहमदुल्ला आपा संसार क्ज कम ना ওগুলা শেষ করে আপনি এত বড় খামার কিভাবে উদ্ভূত হলেন? আগে তো ডিমের পাখি পালতাম। জি জি জি। তখন তো মানে কষ্ট হইতো না। হ্যাঁ। মানে তখন 3000 পাখি ছিল এত কষ্ট হইতো না। জি জি। প্রথম কোটে দিয়ে আরম্ভ করতে। বেবি ছিল না। আচ্ছা আচ্ছা। আগে তো 150 পাখি দিয়ে প্রথম শুরু করলাম। সর্বপ্রথম। হ্যাঁ। তারপর থেকে 3000 পাখি দিয়ে করলাম। করার পরে তার এক বছর পরে হেসারি করলাম। আচ্ছা। তারপরে বাবু হলো এখন মানে কাজ আর কাজ। হ্যাঁ। ফার্ম দেখতে হয়, হ্যাসিং দেখতে হয়, আবার বাবু দেখতে হয়, আবার দুলাভাইকে দেখতে হয়। সংসার আছে অনেক ইয়া এরকমই। এখন বর্তমানে আছে প্রায় 4000 ডিমের পাখি আছে। জি। 25 দিনের পাখি আছে প্রায় 1000 এর মতো। জি জি। 1200 এর মতো হবে। তারপরে কালকে আবার ডেলিভারি আছে প্রায় 2500 এর মতো। কি পরিমাণ আপনি প্রতি মাসে সেল করে থাকেন আপা? এখন প্রায় 30000 35000 এর মতো। 35000। এন্ড শীতের না একটু কমই, একটু কম। হ্যাঁ। অন্যান্য সিজনে যেমন ধরেন গরমের সিজনের দিকে এপ্রিল মে জুন জুলাই এসবের দিকে 30 35 এরকম সেল হয়েছে। আমাদের দেশে তো অনেক লোক আছে যারা কর্মসংস্থান চাকরি না সোনার হরিণের পিছনে ঘুরছে কিন্তু চাকরি হচ্ছে না। তারা যদি আপনার কিছু একটু সর্বনিম্ন কোটে দিয়ে আরম্ভ করলে ওনার দুজনের ফ্যামিলি একটু সুন্দর স্বাচ্ছন্দ্য ভাবে চলতে পারবে। যেমন ধরেন হাজবেন্ড যদি চাকরি করে, ওয়াইফ যদি বাসায় থাকে, বারান্দা কিংবা ছাদ যদি থাকে, জি জি জি, কিংবা অল্প একটু জায়গা থাকে, একটা খাঁচা তো দেখছেন খাঁচা তেমন বড় লাগে না। হ্যাঁ, ওরকম জায়গায় 500 পাখি পালতে পারবে তারা। 500 পাখিতে প্রতিদিন প্রায় আমি কমই বলি 200 থেকে 250 টাকা থাকবে খরচ বরচ গিয়ে। হ্যাঁ হ্যাঁ। ওই অনেকে বলে 100 পাখি, 100 পাখির ওই খাওন দেওয়া লাগে, ওই 500 পাখির খাওন। সেম সেম সেম। আবার যেমন ধরেন 500 পাখি নিলে একদিকে সুবিধা, খাওনটা এক বস্তা আনলে খাবারের দামটাও কম পড়ে। আবার ওই 150 পে যদি নেয় খাবারের বস্তা মানে কেজিতে 60-62 টাকা পড়ে যায়। জি জি। তার জন্য বলি কি 500 পাখি নেওয়া ভালো। আর ভ্যাকসিনের ব্যাপারও তো শাস্ত্রে আছে নাকি? ভ্যাকসিন মানে এটা একটা রুটিন করবে যে এই মাসে 1 তারিখে দিলাম, তাহলে আবার ওই অনুযায়ী আরো 45 দিন পরে আবার দিতে হবে। আচ্ছা। রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই মানে সবারই বলি এটা যে 45 দিন পর পর সবাই দিবে। অনেকে আছে যেমন ধরেন দিল 2-3 মাস হয়ে যা দেয় না, সবুজ সবুজ পায়খানা করে পাখি আজকে 5টা মারা গেল, কাল 10টা, এরকম করে করে খামার। কয়টা ভ্যাকসিন দিতে হবে? যেমন ধরেন লাসুডা কোম্পানি একবার দিল, তারপরের মাসে আরেকটা কোম্পানি দিল, মানে চেঞ্জ করে দিতে হবে। একই কোম্পানির ভ্যাকসিন বারবার না দেওয়া অনুরোধ করলেন আপনি? যেমন ধরেন যদি দেয় তাহলে জীবাণুটা ভিতরে থেকে যায়, পরবর্তীতে যদি আরেকটা কোম্পানি দেয় তাহলে ওই জীবাণুটা থাকে না আর। জি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবচেয়ে লক্ষণীয় ব্যাপার সেটা হলো আমরা তো একই কোম্পানির ওষুধ বারবার ভ্যাকসিন বারবার ব্যবহার করে থাকি, কিন্তু উনি ওনার অভিজ্ঞতা থেকে, তাই 3-4-5 বছরের অভিজ্ঞতা থেকে উনি বললেন যে একই কোম্পানির ভ্যাকসিন যেন বারবার দেওয়া না হয়। এটাই আপনাদের প্রতি অনুরোধ। ভালো কোম্পানির যেন খাবারটা সবাই যেন খাওয়ায়। ভালো কোম্পানির খাবার খাওয়ালে প্রোডাকশনটাও ভালো হবে, ডিমও ভালো হতে পারবে, সেলও দিতে পারবো। আপা নিজেরা করা যায় না খাদ্য? ওটা করতে গেলে অনেক ঝামেলা। যেমন ধরেন 500 পাখি 1000 পাখি যারা পালে এই মেশিন কিনতে হবে, ভুট্টা সংগ্রহ করতে হবে, সয়াবিন, এই ক্যালসিয়াম, এই সেই অনেক ধরনের ঝামেলা। যারা কমার্শিয়াল ভাবে 10000-15000 পালে আলাদা একটা কর্মচারী আছে খাবারের জন্য, মানে এরকম করলে ভালো হয়। কেননা দেখেন আমরা এতগুলা পাখি পালি, এখন আমি সামনে বসে আমি সিদ্ধান্ত নিতেছি যে খাবার নিজেরাই ইয়া করব, নিজেরাই করব। এখন খাবারের দাম বেশি বেশি হোক, ডিমের দাম তত বেশি পাচ্ছি। জি জি। এতে অনেকে কয় খাবারের দাম বেশি, ডিম বিক্রি করে লাভজনক হতে পারবো কিনা, অনেকে এই টেনশন করে। খাবারের দাম বাড়বে, ডিমের দামও বাড়বে, সমস্যা কি? আচ্ছা আপা, আপনি কোনটাতে লাভ বেশি, ডিমে লাভ বেশি না বাচ্চাতে লাভ বেশি? কম সবচেয়ে ডিমের পাখিতে। আচ্ছা। যেমন ধরো 30 দিনের পাখি নিলে 15-20 দিনের মধ্যে ডিম পারবে। জি। প্রতিদিন কি 500 পাখি নিলে হাইস 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা সময় লাগে, তাও লাগে না। আচ্ছা। 5টা ট্রের মধ্যে পানি দিতে 5 মিনিট ধরেন খাবারের 5 মিনিট লাগবে, 10 মিনিট দুপুরে পায়খানা পরিষ্কার করতে লাগবে, 10 মিনিট এই আর রাতে আবার, জি জি, 10 মিনিট টোটাল আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি মানে 500 পাখিতেই করে, তাহলে আর বাকি বেলা অন্যান্য কাজও করতে পারবে, সমস্যা নেই। আপা আপনি তো আজকে অনেক ব্যস্ত, তারপরে আমাদেরকে সময় দিলেন, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে চাই, অনেকে বাসায় বসে না থেকে 500-1000 পাখি করতে পারে ছাদে কিংবা বারান্দা, এটাই সবারই বলি। চাকরির পাশাপাশি যেমন ধরেন হাজবেন্ড চাকরি করে, ওয়াইফ বাসায় বয়ে থাকে, সমস্যা নাই, একটা খাঁচা ফুলরেও পালা যাবে। ফুলরে পালতে গেলে কি ছাদের উপরে ফুলরে পালতে গেলে সমস্যা নাই, কিন্তু বাসা বাড়িতে আবার অনেক সময় অনেকে কমপ্লেন করবে, খাঁচাই পারলে সমস্যা নাই, গন্ধও কেউ মানে টেরই পাইবে না যে এই বাসায় পাখি আছে কিনা। হ্যাঁ, পরিষ্কার প্রতিদিন করে রাখলে করতে পারে। বাসায় বসে না থেকে 500 পাখি দিয়ে যদি সে মাসে যদি 6000-7000 টাকা আসে,
চাকরি করতে গেলে 10,000 15,000 ধরলাম 15,000 কিন্তু 30 দিন ডিউটি করার পরে সেই টাকাটা পাওয়া যাবে আর এটা প্রত্যেক দিন 2,250 টাকা থাকবে থাকবে আমি কমই বললাম আমরা 200 টাকা দিলে মাসে 6,000 টাকা তার মানে শ্রম দিতে হবে উনাকে 40 মিনিট ধরে 40 মিনিট বেশি সময় লাগে না জি ডিমের পাখি পালায় সুবিধা বেশি সবচেয়ে বেশি সুবিধা আচ্ছা আমাদের কোন দর্শক যদি আপনার কাছে চাই আপনি তো দিবেন ওনাদেরকে ডিমের একটা ভালো পাখিগুলো দিতে হবে কিন্তু হ্যাঁ ভালো পাখি আমি গ্যারান্টি সহকারে বলি জি জি বাংলাদেশের মধ্যে মানে বলতে পারি যে এর আগে আমরা তো অন্য জায়গা থেকে পাখি সংগ্রহ করেছিলাম যে প্রতারণা মানে হয়েছিল 3,000 পাখির মধ্যে আমার 800 পাখি পুরুষ এসে পড়ছিল প্রথম বছর আমি অনেক ধরা খাইছিলাম পরে ওই পাখি থেকেই আমি সংগ্রহ করে আমার হাজবেন্ডের আবার টার্কি খামার ছিল ওখানে আবার মেশিং ছিল তাওয়ার পর থেকে পরে এই যে ডিম সংগ্রহ করে কইলে ওই পুরুষ পাখি দিয়ে আবার 20 ডিম কইরা তারপরে এই যে এখন মানে হ্যাচিং করছি জি জি এখন তো বিশাল ফার্ম হ্যাঁ এখন 15,000 এর মেশিং এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আগে 3,000 ছিল এখন ডিমের পাখি আছে 4,000 এখন একটু কম রিজেক্ট হয়ে যাইছে না মানে জি জি ওটা মাংস হিসেবে মাংসের জন্য বিক্রি করে দিছি হ্যাঁ ওটা কি হিসেবে বিক্রি করেন আপা ওটাও ভালোই রেট পাই কেমন পান আমি ওই দিন দেখলাম 4টা 100 টাকা আপনারা কত বিক্রি করছেন 4টা আমরা এরকম বেশি 4টা 100 টাকা এরকমই বিক্রি করি এটা রিজেক্টেড কিন্তু হ্যাঁ যেটা ডিম দেয় সেটা না 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 ডিম দেওয়াটা তো 60 65 টাকা 60 65 টাকা এইটা এটা কিন্তু আমরা অনেকে ভুল বুঝতে পারে কারণ আমার আরেকটা ভিডিওতে আছে 4টা 100 টাকা তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই 4টা 100 টাকা কি ডিমওয়ালাটা না না আসলে তো না রিজেক্ট যেগুলো ওগুলো 100 টাকা ধন্যবাদ আপা আপনাকে আর সময় দিবেন আপনার মূল্যবান আমরা এবার দূরবীক্ষণ নিয়ে কথা বলি এটা তো ইনকিউবেটর হ্যাঁ হ্যাঁ ধারণ ক্ষমতা কত ইনকিউবেটর দেওয়া যায় হলো 17,000 আর একটা মানে মাসে 34,000 ক্যাপাসিটি আর এটা দেওয়া যায় হলো 9,000 18,000 মাসে ক্যাপাসিটি উৎপাদন করতে আমরা 22,000 জিরো বাচ্চা 20,000 22,000 এরকম 18,000 এরকম 20,000 এরকম আচ্ছা আমরা এই এইটা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে হ্যাঁ এটা হলো হ্যাঁ একটা ডিমের দাম কত ভাই এখন তো ডিমের বাজারটা ভালো যেমন খাদ্য এখন আমরা বিক্রি করি 2 টাকা 30 পয়সা 2 টাকা ওরা ওরা বিক্রি করে 3 টাকা করে আগে ছিল 10 টাকা হালি এখন ওরা 12 টাকা হালি বিক্রি করতেছে আচ্ছা আর একটা কোয়েল আপনারা কত বিক্রি করে থাকেন আমরা একটা 30 দিনের মহিলা পাখি এটা 35 টাকা 35 টাকা বর্তমান মানে এখন খাদ্যের দাম বিক্রি বেশি আগে কম ছিল আবার এখানে একটা গোপনীয়তা থাকে 35 টাকা বিক্রি করি অনেকে আবার কম বিক্রি করার উপযোগীগুলো কিন্তু 35 টাকা নাকি হ্যাঁ এটা আপনার হ্যাঁ আরেকটা আছে হ্যাঁ এটার বয়স হলো আপনার প্রথম 27 দিন বয়স এটা 25 থেকে 27 দিন বয়স 27 দিন বয়স হ্যাঁ এটা অন্য কালার দেখা যাচ্ছে আপনার হাইব্রিড ক্যাটাগরি এটা কোন জাতের এটা আসলে সবাই বলে দুবাই জাত দুবাই আসলে আমার মনে হয় দুবাই কোনো জাত না জাপানি জাতকে একটু রেকটিফাই কইরা জাত ভিন্ন করা হইছে হ্যাঁ ভিন্ন করা হইছে এটা এটা প্রোডাকশনে আসে কত দিনে এটা প্রোডাকশনে এই সেমি 45 50 দিনে প্রোডাকশনে আসে আপনি একাধারে কত দিন থাকে প্রোডাকশন আপনি যদি ভালো ম্যানেজমেন্ট থাকে ওষুধ মেডিসিন ভালোভাবে দেওয়া হয় ট্রিটমেন্ট ভালোভাবে হয় তাহলে মিনিমাম আপনার 17-18 মাস আপনি ভালো প্রোডাকশন পাবেন ভালো প্রোডাকশন হ্যাঁ তারপর হয়তো বা কি হবে প্রোডাকশনটা একটু কমে আসবে তারপর ওদের টাকা দিয়ে ওরা খাইবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যারা খামার করবেন বা করতে যাইতেছেন তারা অবশ্যই কোনো কিছু করার আগে একজন অভিজ্ঞ খামারি দ্বারা যদি আপনারা সাজেস্ট না পান পরামর্শ না পান তাহলে লসের সম্ভাবনা অনেক বেশি হয়তো বা একজন ইউটিউবে চটকদার বিজ্ঞাপন আছে অনেক না না সেটা তো হবে না হ্যাঁ অনেক আছে তারা কি করে হঠাৎ করে একটা নাম্বার পেয়ে ফোন দেয় পাখি সংগ্রহ করে আসলেও কি তার খামার আছে কি না সেটা কিন্তু দেখে না আপনারা আমাদের খামারে আসেন দেখেন কি কি ওষুধ খাওয়াই কি কি রোগ বিভাগ কিভাবে নির্ণয় করি কিভাবে ইনকিউবেটর বাচ্চা ফুটাই কিভাবে হ্যাচিং করি কয়দিন পর বাচ্চাটা আসবে এইসব প্রাথমিক একটা ধারণা নেন একটা ব্যক্তি কয়দিনে আপনার থেকে একটা প্রাথমিক ধারণা নিতে পারবে শুনেন এটা ধারণা যদি ব্রেন ভালো থাকে লেখাপড়া লাগে একদিন যদি দেখে যে ভাই এইভাবে সে আমার কাজ করলো সকালে আসলো কাজ বাজ করলো সারাদিন দেখলো আমার এখানে থাকলো খাইলো তারপর দেন চলে গেল সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে আমাদের দুলাভাই মেন উদ্যোক্তা শারমিন আফা শারমিন আফার হাজবেন্ড উনি ওনার যে কথাটা হলো সেটা হলো আপনাদের পক্ষ থেকে বলছি আমাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা প্রথমে যখনই নামবেন ওনার কাছে আসবেন উনি আপনাদেরকে ফ্রি খাওয়াবে একদিন রাখবে ট্রেনিং দিবে কোনো পয়সা নেবে না যদি পরামর্শ নেন আপনাদের লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই সবচেয়ে মূল্যবান কথা হলো এটা একজন সৎ ব্যবসায়ী পারে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে একজন অসৎ ব্যবসায়ী কখনো নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারবে না সে হয়তো সাময়িক আপনি 2-3-4-5 কাস্টমারকে আপনি ঠকালেন কিন্তু অন্যদেরকে ঠকান না আপনি নিজে ঠকে গেলেন আপনার ব্যবসাটা 2 বছরে কয়েক লক্ষ পাখির মালিক হওয়ার যেখানে কথা ছিল সেখানে আপনি ওই
8 বছরে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় পার ডিম আমার বিক্রি হয় হলো 2.50 টাকা খুচরা ছাড়া বিক্রি করলে আমি বিক্রি করি 2.40 টাকা তারা বিক্রি করে নিয়ে 3 টাকা 12 টাকা হালি এখন বর্তমান ডিসেম্বর তো শীতের সময় এটা মৌসুম থাকে না এখন কোয়েলের আপনি বলতে পারেন যে শুধু শীতেই কি বেশি না 12 মাসই কোয়েলের চাহিদা আছে কোয়েল পাখির মাংস ডিমের চাহিদা 12 মাস সুপ্রিয় দর্শক মন্ডলী 20 টাকা বা 25 টাকা দিয়ে মাংস আমাদের এই জমানায় এই জমানায় কল্পনা করা যায় না কিন্তু আমাদের যে উদ্যোক্তারা আছেন ভোক্তাদের সুবিধার্থে ওনারা 4টা পাখি 100 টাকায় বিক্রি করে থাকেন আমরা একদম নর্মাল একটা ফ্যামিলি ইচ্ছে করলে এক জোড়া পাখি 50 টাকা দিয়ে নিয়ে আমরা মাংস 7টা পূরণ করতে পারি আর একটা কথা আমি বলতে চাই একটা পাখি আপনি 35 টাকা দিয়ে নিলেন এই পাখিটা আপনি 1 বছর পরও মোটামুটি 25 টাকা বিক্রি করতে পারবেন আশা করি তো এক্ষেত্রে আপনি বুঝেন যে কয় টাকা আপনি ইনভেস্ট করলেন ব্যবসায় আপনার 1 বছর পরও সে কিন্তু 1000 পাখি সে 25,000 টাকা দাম থাকতেছে প্লাস সে কত টাকা ডিম দিলে সে ডিম দিতেছে আপনার সংসার স্বনির্ভর হইতেছে পুষ্টি হইতেছে সব দিক থেকে প্রফিট এটা বুঝতে হইবে এটা একেবারে অল্প চালানে একেবারে সামান্য চালানে আপনি একটা আমি একটা হ্যাঁ একটা মুরগির ফার্ম আমি একটা সাপোজ করি একটা কোয়েল পাখি মারা গেলে 30 টাকা চাইবে জি একটা ব্রয়লার মুরগি মারলে মিনিমাম 250 থেকে 300 টাকা একটা লেয়ার মুরগি মারা গেলে আপনি 400 টাকা 400 থেকে 800 টাকা হ্যাঁ 400 টাকা আপনি মিনিমাম দর লাভ একটা ছাগল মারলে 4,000 টাকা একটা গরু মারলে 80-90 হাজার টাকা এরকম এক্ষেত্রে কিন্তু অল্প টাকায় আপনার একটা ভালো ইনকাম আসতেছে যদি আপনি মনোযোগ সহকারে চেষ্টা করেন এখন আপনি টাকা আছে প্রচুর খুব পরিশ্রম দিলেন না ভালোভাবে দেখলেন না টেক কেয়ার করলেন না লস হওয়ার সম্ভাবনা আছে ভাই এখানে একটা জিনিস আমাদের দর্শকরা প্রশ্ন করে থাকেন সেটা হলো ভাই আমরা কোয়েল পাখি কোথায় বিক্রি করব ডিম কোথায় বিক্রি করব আমাদের তো কোথাও বিক্রি করার জায়গা নেই বাংলাদেশে 16 কোটি লোক বলে 20 কোটির উপরে আছে 22 কোটি লোক আছে একটা বাচ্চারে একটা বড় ডিম দেবেন ও একটা খাবে আচ্ছা আর একটা কোয়েলের ডিম দেবেন 5টা ও 5টা খাবে কোয়েল পাখির ডিমে ইনসুলিন আছে যেটা ডায়াবেটিসের উপকার আছে হ্যাঁ অন্যান্য ডিম খেলে গ্যাস্ট্রিকের প্রকোপ বাড়ে কিন্তু কোয়েলের ডিমে গ্যাস্ট্রিক আসবে না ফ্যাটের পরিমাণ কম তারপর ম্যাক্সিমাম অনেক ডিমে কিন্তু ভিটামিন ই থাকে না এই কোয়েল পাখিরতে ভিটামিন ই কিন্তু প্রচুর পরিমাণে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে ডিম আমরা যখন এই ভিডিওটা ধারণ করছি তখন বিকেল 4টা আমরা 4টার সময় এই পরিমাণ 4টা থেকে আরম্ভ করে ডিম দেওয়া শুরু রাত 9টা পর্যন্ত ডিম দিতে থাকে দিনে কয়বার আপনি পানি দিয়ে থাকেন এখন তো শীতকাল এখন আমরা 2 বার পানি দেই সকালে একবার আর বিকেলে একবার কোনো মেডিসিন বা কোনো ভিটামিন পানির সাথে অবশ্যই ভিটামিন দিতে হবে এবং মান্থলি ঠান্ডার ওষুধ খাওয়াইতে হবে আমরা তো এতক্ষণ আমাদের দর্শকদেরকে লাভের কথাই শুনালাম খারাপ দিকগুলো কি ভাই খারাপ দিক প্রত্যেকটা ভালো দিকের একটা খারাপ দিক থাকে যেমন পাখিগুলোর আপনার ঠান্ডাজনিত সমস্যা আছে এখন আপনি যদি ঠান্ডাজনিত সমস্যাটা বুঝতে না পারেন ঠান্ডা লাগলো কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন নাহলে তো লস হওয়ার সম্ভাবনা আছে এখন ঠান্ডার জন্য অনেক ওষুধ আছে আমি আগামীতে যদি আপনারা আসেন আমি আগামীতে একটা কোয়েল পাখির রোগ বালাই সম্পর্কে একটা ভিডিও আপনাদের বানাই দেবো যাতে জনগণের উদ্দেশ্যে আপনারা রোগ হলে আপনারা বুঝতে পারেন আর যারা আপনারা আসবেন তাদের তো অবশ্যই বলেই দেব আপনারা ফোন করে এখানে আসতে পারেন আমাদের ঠিকানা সাভার আশুলের ভিতরে বিকেএসপি জিরানির সংলগ্ন কবিরপুর পাগলা বাজার সুপ্রিয় দর্শক মণ্ডলী সর্বোপরি সকল প্রকারের পরামর্শ আপনি ওনাকে ফোন করবেন চেষ্টা করবে আপনাদের সকল প্রকারের প্রশ্নের উত্তর দিতে এবং সমাধান করতে এতগুলো পাখির মধ্যে একটা পাখি অসুস্থ ওইটা আমরা কিভাবে নির্ণয় করি করতে করতে মানুষ বুঝে আমরা চোখ দেখলে বুঝি যে আসলে ঠান্ডা লাগছে কি ঠান্ডা লাগে নাই আর খাদ্য অভ্যাস কিছু কমবে চঞ্চলতা থাকবে না তারপর আপনি একটু ঝিমাইবে পরিচর্যার ওষুধ আছে আমি যেটা করি ঠান্ডার ওষুধ প্রতি মাসে একবার করি এখন গত মাসে আমি ঠান্ডার ওষুধ করছি ডক্সাসার্কিলিন আর টিল মাইক্রোসিন
এটা একলে পানির সাথে মিশে হ্যাঁ পানির সাথে মিশে আপনি 5 দিন খাওয়াইতে হয় এটা কি ট্যাবলেট না লিকুইড হ্যাঁ ডক্টর সাকরিয়ান হলো পাউডার টিল মাইক্রোসিন হলো এটা লিকুইড ওষুধ এটা ঠান্ডা জনিত খুব ভালো কাজ করে ওষুধ আপনি একটা ওষুধ যদি বারবার অ্যাপ্লাই করেন তাহলে আপনি রোগ ও রেজিস্ট্যান্স ওই ওষুধের কাজে করবে কাজ করবে না টিল মাইক্রোসিন আর ডক্সিবেট দিছি আগামী মাসে অ্যান্ড্রোসিন মক্সাসিলিন দিতে পারি মানে কোম্পানি চেঞ্জ করবে না না ব্র্যান্ড চেঞ্জ ওষুধের গ্রুপ চেঞ্জ তারপরের মাসে হয়তো বা টাইলোসিন ডক্সিসাইক্লিন দিলাম পরের মাসে অ্যান্টিবায়োটিক দিলাম সালফার ড্রাগ দিলাম পরের মাসে আমি মাইক্রোনিউট গ্রুপের ওষুধ দিলাম এইভাবে ঘুরে ঘুরে দিলে মানে পাখিটা কাজ ভালো করে ঠান্ডাটাও যায় তারপর এটা কি আমরা গরমের দিনে ইউজ করব নাকি না না ঠান্ডা যে কোনো সময় আসতে পারে ঠান্ডা আসতে পারে এই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে রোগ আসার পর ট্রিটমেন্ট না রোগ আসার আগে প্রতিকার করতে হবে প্রতিকার করতে হবে আমরা যা করি রোগ পাখি সুস্থ দেখতেছি আমি পরে ওষুধ খাওয়াবো না মাসে মাসে প্রাথমিক একটা ডোজ এটা বলে প্রিভেন্টিভ ডোজ আপনারা করে রাখবেন আচ্ছা আমরা ওই মুরগির খামারে দেখলাম বা অন্যান্য খামারে দেখি যেটা অসুস্থ হয় সেটা আলাদা নার্সিং ইয়ে করে এই যে আমার কাছে এই যে দেখেন আমি এই জায়গা দেখেন এই জায়গা কিন্তু পাখি নাই শুধু এই যে শুধু অসুস্থ পাখি অসুস্থ পাখি দেখেন এই আমি এইটা দেখাই এটা আমি আলাদা করে রাখছি আপনাদের দেখাই এটা এই পাখিটা একটু আগে আমি আমার চোখে ধরা পড়ছে এটা কি করছে জানেন এর ঠোকরাইয়া এর চোখ চোখ নষ্ট করে দিচ্ছে একেবারে চোখটা নষ্ট করে হ্যাঁ এখন আমি যদি উদ্ধার না করি একটু সাহায্য সহযোগিতা যদি না করি এখন এটা আমি কি করছি নাপা সিরাপ আছে না পোলাপানের নাপা সিরাপ হ্যাঁ এই নাপা সিরাপ খাইয়ে দিছি এটা চোখটা নষ্ট করে দিচ্ছে ওর চোখ কিন্তু ভালো ভালো কিন্তু ঠোকরাইয়া চোখটা নষ্ট করে দিচ্ছে এইটু যদি আপনি একটু করেন তাহলে আপনার একটা খামার একটা পাখি বাইসে গেল কিন্তু জি জি বাইসে গেল মানে মানে 40 টাকা বাঁচলো বাঁচলো আচ্ছা মুরগির ক্ষেত্রে ঠোঁট আপনি কেটে দেওয়া হয় কোয়েলের ক্ষেত্রে কি এই ধরনের কিছু আছে আসলে কি মুরগি হলো বড় প্রাণী ঠোঁট বড় ঠোঁট বড় কোয়েলের ছোট প্রাণী ঠোঁট ছোট এখন ও ঠোকরা যত প্রাণী আছে লেয়ার জাতীয় মানে ডিম পাড়া পাখি ঠোকরা ঠোকরি করবেই এটা অভ্যাসই এক্ষেত্রে আপনার কি করতে হবে ঠোঁট নির্দিষ্ট কিছু কিছু সময় আপনার এই কাজটা করে বেশি একটা হলো ব্যাট হ্যাবিটে করে খারাপ অভ্যাসে করে মজা করে ঠোঁট পালা ফুটে ফেলায় আর একটা হলো ওদের পেটে যদি নতুন ডিম আসে নতুন এটা ম্যাক্সিমাম অনেক লোকই জানে না বা বলেও না অনেকে আমি জনগণের উদ্দেশ্যে বলি নতুন যখন ডিম আসবে তখন ক্যালসিয়ামের ঘাটতি শুরু হইবে তখন শৈলীবদ অস্থির কোয়েল পাখি বলেন লেয়ার বলেন ডিম পাড়ার আগেই ডিম পাড়ার পেটে ডিম আসছে তখন এই সমস্যাটা আমি যেটা দেয় এটা দেখতে একটা ইউরিয়া সারের মতো দেখেন এটা কিন্তু লাইন স্টোন এটা কিন্তু দেখতে ইউরিয়া সারের মতো কিন্তু লাইন স্টোন ক্যালসিয়ামটা বাড়াই দিতে হবে 38% 39% এরকম বলে ক্যালসিয়াম মেড ইন ভিয়েতনাম থেকে এটা আসে এটা খাদ্যের লাগে মিলাই দিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর অনেক ডাক্তাররা বলেন যে 1 লিটার পানিতে 2 গ্রাম লবণ দেওয়ার জন্য 1 লিটার পানিতে 2 গ্রাম লবণ 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 এটা এক বেলা করে দিবেন 3-4 দিন অনেকে আবার সাজেস্ট করে রাতে লাইট জ্বালিয়ে দিবেন লাল লাইট তে এটা মনের ভিতরে একটা চেঞ্জ আসে আচ্ছা এটা কতদিন খুব কম পাওয়া যায় সোডিয়াম আছে টরিন আছে খুব ভালো মানের ভিটামিন ই আচ্ছা আচ্ছা এটা আপনি কাজ করে ডিম উৎপাদন ভিতরে যে ডিমের রেণু রেণুটা নতুন করে তৈরি করতে সাহায্য করে তো রেণুটা হইলেই তো ডিম বড় হইবে বড় হইলেই তো ডিম খোলক হইবে খোলক হইলে ডিম পারবে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন লিভারটনিক জাতীয় কিছু ব্যবহার লিভারটনিক আমি প্রতি মাসে 3 দিন দিই লিভারটনিকের ভিতরে আমি একটা ভালো ওষুধ দেখাই আপনাদের লিভারটনিকের ভিতরে 1 নম্বর ওষুধ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ভিতরে অপসুলিন কোম্পানি আমার কোনো আত্মীয় স্বজন লাগে না এটা অপসুলিনের রেস্টুলিভ দামও বেশি আমার মনে হয় 600 টাকার কাছাকাছি দাম নেবে এটা লিভারটনিক এটা যারা কৃমি ডোজ দেওয়ার পর বা কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ করার পর 3 দিন আমরা এই ডোজটা করি একবেলা করে সকালবেলা আসলে একবেলা ডোজ হয় না নিয়ম হলো সকাল বিকেল 3 দিন 72 ঘন্টা ডোজটা দেওয়ার নিয়ম আমরা একবেলা করে 3 দিন দিই সকালবেলা করে এখন এটা অনেকে রেশিওটা কি 1 লিটার পানিতে 1 ml 1 ml এটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আমরা দেই এখন আপনারাও দিতে পারেন প্রত্যেকটা মানুষের যেমন খাদ্য দরকার প্রোটিন দরকার ভিটামিন দরকার তেমন কোয়েল পাখিরও সব ধরনের ভিটামিন দরকার খাদ্য ভালো মানের দরকার ডিসিপ্লিন দরকার পয় পরিষ্কার দরকার এবং সবচেয়ে বড় জিনিস হলো খামারের বায়ু সিকিউরিটি কন্ট্রোল করা এগুলো আপনারা যদি সবাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ
100% লাভ আসার সম্ভাবনা 100%। আর একটা কথা মনে করবেন, ব্যবসা দিবেন আপনি মুসলমান বা হিন্দু হন, আপনার সৃষ্টিকর্তা যে বানাইছে তারপরও একটু ভরসা রাখবেন, সব দেওয়ার মালিক হলো কিন্তু আল্লাহ। আমি চেষ্টা করতেছি, আমি সাকসেস, অনেকে সাকসেস নাও হতে পারে, এই জন্য যারা সাকসেস হতে চান লাভ দিয়ে বড় লোক হতে পারবেন না, আসেন ডে বাই ডে পরিশ্রম করবেন, শিখবেন। মিনিমাম আপনি পরিশ্রম করলে, বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ সফলতা আসবে। কইলে খাওন দিতে কইলাম একটা, আপনি খাওন দিলেন আর একটা, রেজাল্ট ভালো পাইবেন না। দেখেন এখানে দুই ক্যাটাগরি খাওন, লেয়ার লেয়ার ফিট ওয়ান, লেয়ার লেয়ার ফিট ওয়ান, এটা লেখেন ব্রয়লার স্টার্টার। আপনি একটা জিনিস বুঝতে হবে যে ব্রয়লার স্টার্টারের ভিটামিন প্রোটিন কেমন পরিমাণে, লেয়ারে কেমন ধরনের। আমরা যেটা লেয়ার পালি, কোয়েলের লেয়ার 50% লেয়ার খাদ্যের সাথে আপনার 50% ব্রয়লার স্টার্টার দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ডিমের প্রোডাকশনটা ভালো থাকে, শরীর হেলদি থাকে, শরীর মজবুত থাকে, শরীরে এফেক্ট আসে না। অনেকেই করে নিয়ে লেয়ার খাদ্য দেয়, লেয়ার খাদ্য দিলে ডিমটা আসতেও দেরি হয় পার্সেন্টেজ, তখন ওর শরীরে আসতে শুকাই যায়, শুকাই যায়, প্রোডাকশন কমে গেল কিছুদিন পরে। ওর শরীরে যদি ফ্যাটি না থাকে, শক্তি না থাকে, আপনি ডিম দিবি কোথা থেকে? আমাদের এই যে যারা নতুন আসবে, একেবারে নতুন, সে কি জিরো বাচ্চা থেকে আরম্ভ করতে পারবে? আসলে জিরো বাচ্চাটা খুবই টাফ ব্যাপার, রিক্স। আপনি 1000 বাচ্চা 6,500-7,000 টাকা দিয়ে নিলেন, আপনি যদি বোর্ডিং সিস্টেমটা না জানেন, টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমটা না জানেন, এইগুলো না জানলে আপনার লস হওয়ার সম্ভাবনা 100%। তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা? আমি সাজেস্ট করি যে যারা নতুন খামারি, এরা 30 দিনের পাখি দিয়ে শুরু করলে সবচেয়ে পারফেক্ট সময়। জিরো পাখিটা আপনি ক্যারি করে 50 দিন নেবেন, এর ভিতরে অনেক পাখি মারা যাবে না বুঝলে, তখন আপনার মন মনসিতে ভেঙে যাবে, হ্যাঁ পারবেন না, যদি অল্প টাকা লাগে। আপনি আবার 30 দিনের পাখিটা নিলেন, আপনি কিন্তু মহিলা পাখি পাইতেছেন, জিরো বাচ্চা নিতেছেন, পারলেন 50% পুরুষ 50% মহিলা, আপনি পুরুষটা কী করবেন বলেন? আমাদের নয় বাজার ব্যবস্থাপনা আছে, আমরা বিক্রি করতে জানি, এই জায়গায় বিক্রি করে যাবে, এই জায়গায় বিক্রি করে যাবে, এই জায়গায় বিক্রি করতে যাবেন, তখন আপনি কী হইবে, পাখিটা আপনার খুব লসে বিক্রি করতে হইবে। যদিও আপনি মহিলা পাখিটা রাখতে আসছে, তাতে দেখা যায় আবার এই যে আপনার মহিলা পাখির চেয়ে আপনার 30 দিনের পাখির চেয়ে কেনার চেয়ে আপনার ওইটায় খরচ বেশি দিতে। আচ্ছা, যারা আপনার শুধু ডিম বিক্রি করবে সেক্ষেত্রে তো পুরুষ পাখির দরকার নেই? না, আমরা তো যখন 30 দিনের পাখিটা দেই, এই 30 দিন পাখিটা দেওয়ার ভিতরে অনেকে, অনেক অসাধু ব্যবসায়ী আছে, সে কী করে পুরুষ পাখি ঢুকাই যায়। এখন এক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা রেশিও আছে যে 100 পাখিতে 4-5টা পুরুষ পাখি যাইবে, এটা আমরা মুখ দেখে দিই। আচ্ছা, আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা কোনটা পুরুষ কোনটা মহিলা এই জিনিসটা একটু যদি দেখেন। আসলে এখানে এই পাখিগুলো সবই মহিলা, এখন আমি একটা পুরুষ আপনাদের দেখাইতে আসি, এটা হলো পুরুষ, আমি একটা মহিলা দেখাইতে আসি। দেখেন পুরুষের আপনারা যখন যাচাই করবেন যে এটা আসলে পুরুষ কি না, আপনি এটা হলো অ্যাডাল্ট পুরুষ। এখন এটা অ্যাডাল্ট পুরুষটা চেনার উপায় হলো, আপনার পাশাপাশি দেখেন এখানে লাল দেখাইবেন আর ক্যামেরাটার ভেতরে ভালোভাবে, এই দেখেন একটা ফেনার মতো বেরোইতে আছে, এই দেখেন একটা ফেনার মতো বেরিয়েছে, এটা হলো স্পার্মটা, হ্যাঁ এটা হলো পুরুষের পুরুষ, এটা পুরুষ। আর একটা দিক থেকে আপনি চিন্তা করেন, আমি আপনি ভেরিফাই যদি করেন, আমি একটা মহিলা ধরি, মহিলা ধরলে আপনি বুঝতে পারবেন যে শিওর না, আমি আপনার একই হাতে দেখাই দেবে। দেখেন এই যে আমার ডান হাতে যেটা, এটার এই অংশটা দেখেন, এটা ফিমেল, এটা মহিলা, মহিলা, আর এটা কিন্তু লাল, হ্যাঁ ব্রাউন ব্রাউন কালার, হ্যাঁ এটা কিন্তু টোটালি লাল লাল একটা কালার, জি 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 জি, হ্যাঁ। আর এখন আরেকটা বিষয় আছে, এটা ধরেন আমি বলি, দেখেন এই পাখিটার গলার নিচে সাদা, আর এই পাখিটা গলার নিচে কেমন দেখেন তো, না এই দেখেন ব্রাউন কালার, এই যে লাল লাল লাল, এই দেখেন লাল লাল কালা কালা, এই যে গলার নিচে এই যে এই জায়গাটা, আর এই জায়গাটা দেখেন একেবারে টোটালি সাদা। আপনারা পাখি নেওয়ার আগে অবশ্যই এখানে আসবেন, ট্রেনিং নেবেন, দেখবেন। আর আপনারা বলেন যে ভাই ফোনে একটু পরামর্শ দেন, আমরা ফোনে পরামর্শ দিতে পারি না, কতক্ষণ ফোনে কথা বলা যায় না, ফোনে তো সঠিক বোঝা যাবে না, বোঝা যাবে না। আপনি আসেন, আপনারা যেভাবে আসতেন অনেক দূর থেকে, আপনারা আসেন দেখেন, একবেলা ভাত খান, খাইয়ে ঠান্ডা মাথায় প্রশ্ন করেন, দেখেন আমরা কী কার্যক্রম করতেছি, দেখে তারপর শেখেন। আপনি একদিনে আপনি সব শিখে যাবেন তো সম্ভব না, সম্ভব না। এই জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা খামারে আসেন সরাসরি। আর একটা কথা আমি বলি, আপনারা খামারে না এসে অনেকে প্রশ্ন করেন যে সজল ভাই টাকা পাঠাতেছি বিকাশে, পাখি কুরিয়ার সার্ভিসে পাঠাই দেন, এটা কোনোদিন সম্ভব না, না দেখে একটা লোকরে প্রতিষ্ঠান তার হ্যাসারি না দেখে আপনি কীভাবে আপনি টাকা দেন? বিশ্বাস করা ভালো, আমরা মুসলমান বিশ্বাস করি, অন্ধবিশ্বাস ভালো না, অন্ধবিশ্বাস ভালো না। এক্ষেত্রে আপনারা কী করবেন, আসবেন দেখবেন, অ্যাডভান্স করবেন, পাখি আপনি আমার দেখলে, আমার বাড়ি দেখলে আপনি তো বুঝবেন যে সজল ভাই এই জায়গায় বাড়ি দিয়ে ধরা যাবে, ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আর আপনি যদি না দেখে আপনি কারে ধরবেন, কীভাবে ধরবেন?
সুপ্রিয় দর্শক মণ্ডলী, উনি হচ্ছে ওনার তিনটা ফার্ম আছে, আমরা এই তিনটা ফার্মের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। উনি ওনার যে পারফেক্ট কথা, আপনারা যদি নিজে প্র্যাকটিক্যাল এসে কোন পাখিটা ভালো কোন পাখিটা খারাপ, সদর সাহেব এমন এক ব্যক্তি, আমি যতক্ষণ পর্যন্ত ওনার সাথে ছিলাম এই ভিডিও যখন যতক্ষণ ধারণ করছি, আমরা তো হাজার হাজার মানুষ নিয়ে চলাফিরে করি, আমরা মানুষ দেখে বুঝতে পারি কোনটার কথার কত পার্সেন্ট সঠিক থাকে। তো আপনাদের প্রতি ওনার পক্ষ থেকে আমারও অনুরোধ রইল, আপনারা আসবেন যদি খামার করতে ইচ্ছা হয়, প্রাথমিক অন্তত ধারণাটুকু নিয়ে নিজে নিজের হাতে সুস্থ সবল বা পাখিগুলো ক্রয় করে নিয়ে যাবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। সর্বোপরি কথা হলো, আমরা আমাদের দেশে যারা উদ্যোক্তা, দু চারজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের উন্নয়নে অবদান রাখে, তাদের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবসময় শুভকামনা, সেই সাথে আপনাদের জন্য রইল শুভকামনা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কৃষির সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেল কৃষি, আমাদের এই ফার্মে আসার জন্য চ্যানেল কৃষির যারা কলাকৌশলা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসার একটাই কারণ হলো এদেশের মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য, নতুন মানে যুব সমাজকে জাগায় তোলার জন্য। সবাইকে ধন্যবাদ আরেকবার।